জাতির প্রতি দেশের প্রতি দায়িত্বশীল আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে দেশের উন্নতি হয় এ কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, যারা ভাঙা বাক্স নিয়ে ক্ষমতায় এসে অর্থ পাচারের মামলায় অভিযুক্ত হয় তাদের দিয়ে দেশের উন্নয়ন হবে কিনা সেই সিদ্ধান্ত জনগণকেই নিতে হবে। যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করাই উন্নয়নের চাবিকাঠি বলে মনে করেন প্রধানমন্ত্রী। সকালে সারা দেশের 50 জেলায় 100টি সড়কের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। ইউক্রেন রাশিয়া যুদ্ধ আর করোনা মহামারীর সম্মিলিত অর্থনৈতিক মন্দা, পুরো বিশ্ব যখন ধুঁকছে তখন সীমিত সম্পদে সব সামাল দিয়েও উন্নয়নের ধারা ধরে রেখেছে বাংলাদেশ। একসঙ্গে শত সেতু উদ্বোধনের বিশ্ব রেকর্ডের পর এবার বিজয়ের উপহার শত সড়ক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রায় 2022 কিলোমিটারের এই সড়ক মহাসড়কের নির্মাণে খরচ হয়েছে প্রায় 14,915 কোটি টাকা। সরকারি অর্থায়নের সঙ্গে ছিল উন্নয়ন সহযোগীদের বিনিয়োগ, তবে প্রকৌশল আর অভিজ্ঞতাটা শুধুই বাংলাদেশের। আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকতে কি করেছে? আমি আশা করি দেশবাসী অন্তত সেটা একটু বিবেচনা করে দেখবেন, কিন্তু আমরা বিশ্বাস করি সাধারণ মানুষের উন্নয়নে। আমরা বিশ্বাস করি গণমানুষ যেন ভালো জীবনযাপন করতে পারে সেই ক্ষেত্রে। বুধবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বিভিন্ন বিভাগ ও জেলা সদরের সঙ্গে ভার্চুয়ালি এই উদ্বোধনী অনুষ্ঠানে আওয়ামী লীগ সরকারের টানা 3 মেয়াদের সাফল্যের কথা তুলে ধরেন দলটির সভানেত্রী শেখ হাসিনা। তিনি বলেন, মানুষের জন্য দেশের জন্য দায়িত্বশীল হলে দেশের উন্নয়ন থেমে থাকে না। প্রযুক্তি ব্যবহার করে জ্ঞানে এবং দক্ষতায় প্রতিটি বাঙালি যেন সেইভাবে তৈরি হয় সেই লক্ষ্য নিয়েই কিন্তু আওয়ামী লীগ সরকার কাজ করে যাচ্ছে, এবং আমরা এদেশের মানুষকে একটু শান্তি নিরাপত্তা উন্নয়ন নিশ্চিত করতে চাই। অর্থাৎ ডিজিটাল ডিভাইস ব্যবহার করে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা এই দেশকে স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তুলব, এবং সেই স্মার্ট বাংলাদেশে প্রত্যেকেই প্রযুক্তি ব্যবহারে দক্ষতা অর্জন করবে এবং সেই প্রযুক্তি ব্যবহার করে বিশ্বের সাথে তাল মিলিয়ে চলবে। সেভাবেই আমরা পরিকল্পনা নিয়েছি এবং সেটা আমরা কিছু বাস্তবায়নও করছি। এই সড়ক নিরাপত্তার উপর জোর দিয়ে সরকার প্রধান জানান, দুর্ঘটনা রোধ ও সড়কের নিরাপত্তা নিশ্চিত করতে চালক ও হেলপারদের প্রশিক্ষণ আরও বাড়াতে হবে, তবে সবচেয়ে জরুরি হচ্ছে সাধারণ মানুষের সচেতনতা। দুর্ঘটনা হলে আইন হাতে তুলে না নিতে দেশের মানুষের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। সড়কের নিরাপত্তা নিশ্চিত করা, তার জন্য ড্রাইভার এবং হেলপার তাদের ট্রেনিং এর ব্যবস্থা করতে হবে আরো ব্যাপকভাবে, সাধারণ মানুষকে এ ব্যাপারে সচেতন করতে হবে। দরকার হলে একেবারে প্রতিটি জায়গায় সাইনবোর্ড টানিয়ে টানিয়ে বা হাটে বাজারে বা রাস্তায় মনে মনে এগুলি প্রদর্শন করতে হবে। আর এখন তো আমাদের ডিজিটাল পদ্ধতি আছে, সোশ্যাল মিডিয়া আছে, তাছাড়া টেলিভিশন আছে, তার মাধ্যমে এটা ব্যাপক প্রচার করতে হবে। আমরা সেতু বা সড়ক করে দিচ্ছি, কিন্তু সেগুলি রক্ষণাবেক্ষণের দায়িত্ব যথাযথভাবে ব্যবহার করা এবং সেটা পরিচ্ছন্নতার দিকে দৃষ্টি দিতে হবে। পরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিভিন্ন জেলার উপকারভোগী সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাভেদ আখতার, এটিএন নিউজ, ঢাকা।